ওয়েলকাম টু দ্য বেঙ্গলস ফার্স্ট অ্যাস্ট্রো ডিসকাশন বেস চ্যানেল সলিউশনস। আমি পার্থেন্দু, সঙ্গে আছে সৌরভ। আশা করি পার্থেন্দু আর সৌরভকে আপনারা চিনে গেছেন এখনো, কারণ আমরা অ্যাকচুয়ালি আমরা এই দুজন দুই বন্ধু মিলে প্রচুর এই ভিডিও করেছি। তো আজকে হঠাৎ করে এই ভিডিওটা করা, এবং পিওরলি যদি বলি, এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। সৌরভ হঠাৎ তার অফিস থেকে আস্তে আস্তে আমাকে ফোন করেছিল যে পার্থদা, ইনি একটা যদি ভিডিও করা যায় তাহলে খুব ভালো হয়, কারণ সাধারণ মানুষের মধ্যে কিছু ভুল ভ্রান্তি ছড়িয়ে রয়েছে, তার কারণ কিন্তু আমরা জ্যোতিষরা, মানে আমরা যারা অ্যাস্ট্রোলজাররা তার পিছনে কিন্তু সব থেকে বড় দায়ী আমরাই। তো এই নিয়ে আজকে এই ভিডিও। ভিডিওটা কি এবং মিসকনসেপশন মিন্স মিসকনসেপশন অ্যাবাউট রেমিডিয়াল মেজার, অর্থাৎ তোমার রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা ঠিক আছে। মিসকনসেপশনস অ্যাবাউট রেমিডিয়াল মেজার, মানে রেমিডি, আমরা আমরা যারা অ্যাস্ট্রোলজাররা যারা রেমিডি করি, তাতে সাধারণ লোকের কানে কিছু দেওয়া আছে, সেইগুলো শুনে সাধারণ লোকেরা অ্যাস্ট্রোলজারদের কোয়েশ্চেন করছে যে আমি ভুল রেমিডি করি, কিন্তু এটা হতে পারে, জাজমেন্ট জাজমেন্টে চলে যাচ্ছে। এটা হতে পারে না যে আপনারা অ্যাস্ট্রোলজারদের জাজমেন্ট করছে 100% করবে, কেন করবেন না? আমরা যদি আপনাদের ঠকবাজি করি 100% জাজমেন্ট করবেন, 100% আমাদের নামে এফআইআর করবেন। কিন্তু আপনাদেরকে একটা জিনিসও ভাবতে হবে যে 10টা অ্যাস্ট্রোলজারের মধ্যে 4টা অ্যাস্ট্রোলজার যারা আছে, আমাদের মতো যারা অ্যাস্ট্রোলজার আছে, আমি সৌরভ, আমি মানে বুকে হাত দিয়ে বলতে পারি 3:30 পর্যন্ত জেগে বই পড়ি, 3:30 সময় ঘুমাই, সকাল 8:30 ঘুম থেকে উঠি, তারপর নিজের কাজে যাই, চেম্বার হোক যাই হোক, কিন্তু আমরা এই যে পড়াশোনা করি, এটা এই পড়াশোনাটা তো ভুল হতে পারে না কখন। আপনারা জাজমেন্ট করছেন, আমাদের 100% জাজমেন্ট করুন, আমরা ভুল করতে পারি, কিন্তু এমন নয় যে একটা অ্যাস্ট্রোলজার ভুল বলছে বলে টোটাল অ্যাস্ট্রোলজার যতগুলো আছে সবাই ভুল বলছে। আমি এখানে ছোট কাছে টাইম নিয়ে কথা বলে নিচ্ছি, একটা একটা গল্প চালু হয়ে গেছে, গল্পগুলো হচ্ছে মকর লগ্নে রবির রত্ন পড়া যায় না, অর্থাৎ চুনি পড়া যায় না, গল্প গল্প কি হয়ে গেছে যে যার মিস লগ্ন তাকে হচ্ছে রক্ত প্রবাল পড়তেই হবে। আরে আপনাকে শাস্ত্রটা পড়তে হবে, পারাসিয়ার, আমি তো সরাসরি অ্যাস্ট্রোলজি করি, বৈদিক অ্যাস্ট্রোলজি করি, সৌরভ করে স্টেলার বেস, আমি বৈদিক অ্যাস্ট্রোলজির থ্রুতে বলছি, পারাসরিয়ান অ্যাস্ট্রোলজিতে বলেছে আপনার সব থেকে মারক গ্রহ তিনটে, কি তিনটে? যেটা হচ্ছে আপনার যে লগ্ন চার্ট তৈরি হলো তাতে 3, 6, 11, 3 নম্বর ঘরের মালিক, 6 নম্বর ঘরের মালিক, 11 নম্বর ঘরের মালিক। সৌরভ যদি আমি ভুল বলছি তুই বলিস আমাকে, 3 নম্বর ঘরের মালিক, 6 নম্বর ঘরের মালিক, 11 নম্বর মালিক, এরা মারক, কিরকম মারক? 11 নম্বর ঘরের মালিক সব থেকে বেশি মারক, 6 নম্বর ঘরের মালিক তার থেকে কম মারক, 3 নম্বর ঘরের মালিক তার থেকে কম। এরপর পড়াশোনা নেওয়া কি বলছে, অষ্টম দ্বাদশ থিওরি। কি অষ্টম দ্বাদশ থিওরি? অষ্টম যে আছে, অষ্টমের অষ্টম হচ্ছে মারক হয়, আবার খেয়াল করুন অষ্টমের অষ্টম 3 নম্বর হয়, কারণ 3 নম্বর আবার মারক। অষ্টমের দ্বাদশকে, অষ্টমের দ্বাদশে সপ্তম, সপ্তম প্রতিও মারক হলো, তার মানে আমরা 4টে মারক গ্রহ পেলাম, 3 নম্বর, 6 নম্বর, 7 নম্বর আর 11 নম্বর, এরা মারক গ্রহ অ্যাজ পার পড়াশোনা অ্যাস্ট্রোলজি। এবার গল্প হচ্ছে 2, 8 আর 12 কি হলো, অষ্টম প্রতিটা, মানে অষ্টমের গল্প শুনে আমাদের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে যে আমাদের মেরে দিতে পারে। আরে কি মেরে দিতে পারে? যারা ফিজিক্সে রিসার্চ করছে, যারা নাসার অ্যাস্ট্রোলজার, তাদের অষ্টম ঘরটা দেখুন, অষ্টম ঘরে কে বসে আছে? আজকে যদি অষ্টম ঘর তার যদি স্ট্রং না হয় তাহলে সে রিসার্চ করতে পারবে না, সে ডিপ স্টাডি কোনোদিনও করতে পারবে না। অষ্টম ঘরের সাথে তার লগ্নপতির সম্পর্ক আছে কি হয়েছে? পারাসারিয়ান কি বলছে, 2, 8 আর 12 এই যে প্ল্যানেট গুলো আছে, মানে এই ঘরের যে অধিপতি গ্রহগুলো আছে, এই অধিপতি গ্রহগুলো হচ্ছে গিরগিটির মতো ক্যামোফ্লেজ। কেন ক্যামোফ্লেজ? কারণ এই অষ্টম ঘরের মালিক যদি কোনো ভালো গ্রহের সাথে ভালো গ্রহ ঘরে বসে থাকে, তাহলে সেই গ্রহের এবং সেই ঘরের কালারটাও নিজে নিয়ে নেয়। এই তুলনায় যদি আপনারা যদি বিচার করেন, তাহলে সব থেকে যদি কালার চেঞ্জ সব থেকে ফার্স্ট যদি কেউ করে সে হচ্ছে অষ্টম, সব থেকে তারপরে যদি কেউ কালার চেঞ্জ করে সে হচ্ছে দ্বাদশ, তারপরে যদি কেউ কালার চেঞ্জ করতে পারে সে হচ্ছে সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড হাউস। এবার আপনি আপনার হচ্ছে এরিস লগ্ন, অর্থাৎ মেষ লগ্ন, মেষ লগ্নে মঙ্গল শনির সাথে বসে আছে,
আপনি একটা প্রবাল পুড়িয়ে দেখি আপনাকে, আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনাদের চ্যালেঞ্জ করছি। মেষ লগ্নে মঙ্গল শনির সাথে বসে আছে, আপনি প্রবাল পুড়িয়ে তাকে ভালো কিছু করতে বলুন, দেখি কি হয় না। মেষ লগ্নের একাদশপতি শনি, মেষ লগ্নের লগ্নপতি হতে পারে মঙ্গল, কিন্তু সে অষ্টমপতি, অর্থাৎ ক্যামোফ্লেজ, ক্যামোফ্লেজ নেচার তার কাছে আছে। সে যখন শনির সাথে বসছে তখন কিন্তু তার কালারটাই পাল্টে যাচ্ছে। অর্থাৎ রেমিডিয়ালে যে ব্যাপারগুলো, আমাদের যে ভুল ভ্রান্তি গুলো আমাদেরকে যে শেখানো হয়েছে, ওইখান থেকে আজকে 2019 আমাদের বেরোতে হবে। আমরা ইয়াং অ্যাস্ট্রোলজার, আমরা হয়তো পড়াশোনা করেছি আপনাদের যদি মনে হয়, আমরা কিন্তু আশা করছি আপনাদেরকে বাজে কিছু প্রোভাইড করবো না এই সলিউশন ইউটিউব চ্যানেল দিয়ে। এরপর সৌরভের দিকে পুরো ডাইরেক্ট, সৌরভ তো স্টেলার বেস্টেই তো বলে, তুই বল। বলছি ব্যাপারটা হলো, আমি একটা জিনিস একটু শেয়ার করছি, স্ক্রিনটাকে শেয়ার করি আর না, জাস্ট এ মিনিট। হ্যাঁ, এটা একটা ছক না আমি কে বললে লোকেরা বুঝতে পারবে না। ধরো তুমি যেটা বললে, কারোর এইটা অ্যাসেন্ডেন্স, মেষের অ্যাসেন্ডেন্স, ঠিক আছে। এবার মেষ লগ্ন, এই মেষ লগ্নের কেউ যদি আমার থেকে বিজনেস এর জন্য রেমিডি চাইতে আসে, বিজনেস এর জন্য সে রেমিডি চাইতে এলো আমার থেকে, ঠিক আছে। তো এইবার ব্যাপার হচ্ছে, বিজনেস আমরা জানি সেভেন্থ হাউস, আবার আমরা এটাও জানি যে লগ্নের ফিফথ, নাইন্থ এইগুলোর আমাদের রেমিডি করতে হয়, স্ট্যান্ডার্ড রেমিডি ফার্স্ট, এইগুলো জেনারেলি লোকেরা করে থাকে, 1-5 নয়। তো এখানে ফিফথ প্লাস কাজকর্ম, হ্যালো, প্লাস কাজকর্ম যেহেতু তাই 10th হাউসও দেখবো, 10th হাউস আমি বলছি তোমায়। জেনারেলি এক্ষেত্রে তাহলে লোকেরা এখানে লর্ড সান, আর এখানে হচ্ছে জুপিটার, আর এখানে হচ্ছে মার্স। হ্যাঁ বলছি, এই 3টে হাউস লর্ড। তো তার মানে যদি কারোর অ্যাসেন্ডেন্স হয় যে মেষ লগ্ন, তাহলে স্ট্যান্ডার্ড রেমিডি হচ্ছে তাকে চুনি বা সানের জন্য যা কিছু দেবে, আর মঙ্গলের জন্য এবং বৃহস্পতির জন্য তাকে প্রতিকার দেবে। এইবার ধরো আমার কাছে যে ভদ্রলোক এসছেন বা যে এসছে, তার পারপাসটা হচ্ছে বিজনেস, ও আমার জন্য বিজনেসের জন্য রেমিডি নিতে এসছে, তার ব্যবসায় ভালো করতে হবে। এইবার আমি যদি তাকে 9th হাউস পড়াই, আমি যদি তাকে 5th হাউস পড়াই, বা আমি যদি তাকে অ্যাসেন্ডেন্সের রেমিডি দিই, এই 3টে হাউস মানে দূর দূর অব্দি ব্যবসার কোন ভাবের সঙ্গে যুক্ত নয়, তো তাহলে সেই লোকটার কি রেজাল্ট হবে? কিছু হবে? কিছুই হবে না। তো আমাকে তো, আমাকে তো এখানে 7th হাউস কে রেমিডি করতেই হবে, যেহেতু ব্যবসায়ের জন্য 7th হাউস দরকার। 7th হাউস এর সঙ্গে আমাকে 2nd হাউস দিতেই হবে, কেননা 2nd হাউস হচ্ছে অ্যাকুমুলেশন, তার সঙ্গে 10th হাউস আমাকে দিতে হবে। 10th হাউস হচ্ছে আমার কর্ম, আর হ্যাঁ, আর 11th হাউস দিতে হবে ফুলফিলমেন্ট অফ ডিজায়ার। তাহলে 7, 2, 10, 11 এই কম্বিনেশনটা দেখে আমার রেমিডি করতে হবে। এইবারে স্ট্যান্ডার্ড রুল বলছে 2nd and 7th মারক, তাহলে আমি এর রেমিডি ছুঁতে পারবো না। অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে হচ্ছে ভিনাস, তার মানে মেষ লগ্নের ক্ষেত্রে ভিনাস এর রেমিডি করা যাবে না, কারণ এ মারক উইথ জেমস্টোন, উইথ জেমস্টোন।
এইবারে নেক্সট আসছি টেন্থ, মেষ লগ্নের ক্ষেত্রে টেন্থ কে, টেন্থ হচ্ছে স্যাটার্ন, ওকে করতে পারবি না। এগেন হচ্ছে তোমার এনিমি অফ অ্যাসেন্ডেন্স লর্ড, প্লাস 11th হাউস লর্ড, কেউ ধরা যাবে না, পড়ে রইল 11th। 11th হচ্ছে, 11th হচ্ছে স্যাটার্ন, তার মানে আমার কাছে যে লোকটা এলেও রেমিডি চাইতে, যে নেটিভ আমার কাছে এসছে রেমিডি চাইতে বিজনেস এর জন্য, তাকে আমি 5000 রেমিডি দিয়ে দেবো। 5000 ইজ ফর এফেক্টস এর জন্য দিয়ে দেবো, ফার্স্ট হাউস ইজ ফর সেলফ, নিজের কন্ট্রোল শরীরের জন্য, আর 9th হাউস দিয়ে দেবো লাক, মানে সে আমার থেকে এলো ব্যবসার জন্য সাহায্য চাইতে, আমি তাকে প্রেমের ব্যাপারটাকে জোর দিয়ে দিলাম, দেবো না তো। 7th হাউস তো দেবো না, থিওরি তো তাই বলে, 2nd হাউস তো দেবো না, মারক তো দেওয়া যাবে না, ক্ষতি হয়ে যাবে। তো এই যে মিসকনসেপশন গুলো, এইগুলো লোকেদের মনের মধ্যে ঢুকে গেছে, এই মিসকনসেপশন গুলো ঢুকে যাওয়ার জন্য আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। লোকেদেরকে রেমিডি করতে গেলে আমাদেরকে চারবার ভাবতে হচ্ছে যে হাউ দিস পিপল উইল রিয়্যাক্ট আফটার সিইং দ্যাট রেমিডি। এইবারে আমি তোমাকে একটা বলছি, আমার কাছে একটা চার্ট আছে, সেই চার্টটার আমি ফর সেক অফ কনফিডেন্সিয়ালিটি সে নামটা আমি দেবো না, আমি চার্টটা একটু এখানে জাস্ট আই উইল টেক অ্যানাদার 5 মিনিটস টু ড্র দ্য চার্ট, জাস্ট মিনিট। একটা এক্সাম্পল না দিলে জিনিসটা বোঝানো যাবে না, মানে কি বলতে চাইছি আমি। এটা হচ্ছে নেটিভের চার্ট, He is staying in Bangalore, ঠিক আছে, he is a chartered accountant and he wants to start his new business, software business করবে, he is a chartered accountant but he wants to start a business of software, IT company তে কাজ করতো, he is working more about 10 years or so nowadays, এখন সে কিছুটা আর চাকরি করতে ভাল লাগছে না, এতদূর চাকরি অনেক হয়ে গেছে আর করবো না, এবার আমি ব্যবসা করব, তো অনেকদিন ধরেই চেষ্টা করছি, নাও ব্যবসা শুরু করেছি কিন্তু ঠিকভাবে জমছে না, তো আমাকে তুমি একটা ব্যবসার জন্য আমাকে একটা রেমিডি দাও, এই হচ্ছে তার চার্ট। এইবারে ধরো এই চার্ট অনুযায়ী আমি তো তার মানে হিসাব মতো 7th হাউস 2nd হাউস করতে পারবো না রেমিডি, কিন্তু কারণ দ্বিতীয়পতি সপ্তমপতি শুক্র মারক, কিন্তু কনস্টেলেশন অ্যাস্ট্রোলজি অনুযায়ী যদি আমি যাই এই চারটাতেই, যদি আমি পুরো চারটা দেখাচ্ছি না, মানে পুরো চারটা দেখাচ্ছি না, আননেসেসারি টাইম ওয়েস্ট হবে, এইখানে এই যে 2nd লর্ড, 2nd হাউসের লর্ড হচ্ছে ভিনাস, 2nd হাউস লর্ড হচ্ছে ভিনাস, এই ভিনাস ইজ জাস্ট লর্ড অফ 2nd হাউস এন্ড 7th হাউস, and placement of Venus is where? In the 10th house. ঠিক আছে, তাহলে শুক্র এখানে দ্বিতীয়পতি সপ্তমপতি দশমে বসে আছে, Venus is in the nakshatra of Sun. Again Sun পঞ্চমপতি দশমে বসে আছে, যদি দশমে বসে আছে, but যদি আমি এটা, this is the natal chart, basically this is the natal chart, যদি আমি এটার ভাবচলিতটা দেখি, ইফ আই সি দা ভাবচলিত, তাহলে এই লগ্নটা একটু চেঞ্জ হয়ে যায়, লগ্নটা না মেষ থেকে এগিয়ে আসবে, এসে এটা মিনে চলে এসেছে লগ্নটা, হেন্স রবি এখানে সিক্সথ হাউসের মিনে চলে এসেছে, তো রবি এখানে 6th হাউসের রেজাল্ট দিচ্ছে অ্যাকচুয়ালি বেসড অন দা কনস্টেলেশন। এগিয়ে গেলে রবি তো 6th হাউস যাবে না, রবি তো চতুর্থ পতি হয়ে যাবে, না না এইখানে এসছে না, মিনে এসছে বললাম না, বিষয় না মিনে এসছে, মিনে যদি আসে, অ্যাকচুয়ালি মিনে যদি আসে তো 1 2 3 4 5 6 হ্যাঁ হ্যাঁ রবি 6, রবি 6th হাউস, আর যদি তাহলে সান ইজ গিভিং দা রেজাল্ট অফ 6th হাউস এন্ড সিটিং অন দা 11th, আর এগেন ভিনাস ইজ ইন দা সাব লর্ড অফ ভিনাস, তো এগেন ভিনাস ইজ হিয়ার 2 7 10,
তো এইরকম একটা গ্রহের আমরা মোটামুটি পজিশন এখানে দেখতে পাবো যদি আমরা অ্যাকর্ডিং টু কনস্টেলেশন অ্যাস্ট্রোলজি যাই। আমি ডিটেলসে বললাম না, অনেকের মনে অনেক কোয়েশ্চেন থাকবে, সেগুলো আমরা পরে কোনো ভিডিওতে ক্লিয়ার করব কি করে এই কনস্টেলেশন অ্যাস্ট্রোলজিতে প্ল্যানেটের সিগনিফিকেটর রুলস অ্যাপ্লাই করে। তো এইখানে দেখা যাবে ভিনাস ইজ দ্য পিওর সিগনিফিকেটর অফ দ্য বিজনেস, পিওর সিগনিফিকেটর, এখানে কোনো ইভিল হাউস নেই। ট্র্যাডিশনাল যে পদ্ধতি সেটা বলছে ষষ্ঠপতি একাদশপতি ত্রিশরায় দ্বিতীয়পতি সপ্তমপতি মারক, তো হিসাব মতো তো রেমিডি করা যায় না। বিলিভ মি, আমি ওকে জিরকম দিয়েছিলাম আজ থেকে 6 মান্থ ব্যাক, এখন আজকের ডেটে দাঁড়িয়ে ওর কিন্তু ব্যবসা দাঁড়িয়ে গেছে। দশা অন্তর্দশা পারমিট করেছে, ডেফিনেটলি পারমিট করেছে, দশা অন্তর্দশা পারমিট করেছে। হি ইজ গোয়িং থ্রু দ্য স্যাটার্ন, আর বোধহয় স্যাটার্ন জাস্ট এ মিনিট, ও এখন যাচ্ছে, ওয়ান সেকেন্ড, দশা অন্তর্দশা পারমিট করেছে, ইয়েস, স্যাটার্ন অ্যান্ড জুপিটার অ্যান্ড ভিনাস, এইভাবে দশা অন্তর্দশা এখন চলছে। তো এই স্যাটার্ন জুপিটার ভিনাস এই দশা অন্তর্দশাটা ওকে ডিবিএটা খুব পারমিট করেছে এবং ট্রানজিটটাও ভালো পেয়েছে, সো ইজ রেমিডি ক্লিকড। তো আমার বলার বক্তব্য ছিল যেটা সেটা হচ্ছে এইখানে রেমিডি করা যাবে না, মানে সেকেন্ড লর্ড এবং সেভেন্থ হাউস কে কেন রেমিডি করব না সেইটার কিন্তু কোনো লজিক নেই আমার কাছে। জাতক যা চাইতে এসছে, মানে যেইটার জন্য রেজাল্ট চাইতে এসছে, সেই রেজাল্টটা তো আমাকে দিতে হবে, তার রেমিডি করতে হবে। এখানে আমি দুটো কথা বলি। হুম বলো। এক হচ্ছে তোর কনস্টেলেশন বেসড অ্যাস্ট্রোলজি আর পরাশরণ অ্যাস্ট্রোলজি মতে যার যাতে পড়ানো যায়। কেন? হ্যাঁ পড়ানো তো যায়। না না, পরাশরণ অ্যাস্ট্রোলজিতে কেন পড়ানো যায় সেটা তুমি বেটার বলতে পারবে, বিকজ আই ডোন্ট প্র্যাকটিস। তার কারণ হচ্ছে সেকেন্ড হাউসের লর্ড হচ্ছে, সেকেন্ড হাউসের লর্ড হচ্ছে গিরগিটি। হুম। সে হচ্ছে ফিফথ হাউসের লর্ডের সাথে টেনথে বসে আছে। হুম। মানে ফিফথ হাউসে কালারটাও পেয়ে গেছে। ওকে। বুঝলে তো? হ্যাঁ দিস ইজ হ্যাঁ। তার মানে দেখ, আমরা যদি ঠিকঠাক যদি করি না, স্টিলার বেস হোক, বৈদিক হোক, নারী হোক, রেজাল্ট কিন্তু এক জায়গাতেই আসবে। রেজাল্ট ঘুরে ফিরে সেই একই আসবে এখানে। আর কিন্তু বৈদিকে কি বলছে যে যে লগ্নপতির যদি শত্রু গ্রহকে তুমি জেমস্টোন দাও, হুম, তাহলে আগে লগ্নপতিকে স্ট্রং করো। অ্যাকচুয়ালি আমাদের এখানে আর একটা মিসকনসেপশন আছে, সেইটা আমি তোমাকে বলে দিচ্ছি। সেইটার হচ্ছে কি, আমরা অ্যাকচুয়ালি দেখো এই যে অ্যাস্ট্রোলজি এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটার আমরাই হচ্ছে ধারক এবং বাহক। এই সাবজেক্টটা আমরা প্রফেশন হিসেবে চুজ করেছি এবং এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা নিয়ে আমরা কাজ করছি এবং নেক্সট যে জেনারেশন আসছে তাদের এই অ্যাস্ট্রোলজিটা তাদেরকে আমরাই দিয়ে যাব, মানে আমাদের থেকে তারা নেক্সট জেনারেশন শিখবে। তো এইবার বক্তব্য হচ্ছে পরাশরের যে অ্যাস্ট্রোলজি, সেই অ্যাস্ট্রোলজিতে পরাশর সেকেন্ড হাউস সেভেন্থ হাউস কে মারক বলেছে। মারক ফিলোসফিটা ছিল ইফ এ পার্সন কনসার্ন মোর অ্যাবাউট, মানে কোন লোক যদি এই দ্বিতীয় হাউস অর্থাৎ ওয়েলথ নিয়ে যদি সবসময় তার ফোকাসটা শিফট করে যায় তাহলে হি উইল বি লেস, that person will be less spiritual. না এই ব্যাপারটাতে 11th হাউস কে দেখতে হবে তোকে। হ্যাঁ দেখতে তো হবে। আমি বলছি কি, একটা সারা জীবন হচ্ছে আমার কাছে পয়সা লাগবে পয়সা লাগবে পয়সা লাগবে, যে লোকটা সারা জীবন করবে তার মানে তার 11th হাউসটা হচ্ছে, মানে 11th হাউসের কারো কথা নিয়ে তুই যদি বেশি কাজ করিস তাহলে তোকে ঝামেলাতে ফেলবে। সেটাই বলছি যে যদি কেউ ওয়েলথ ক্রিয়েশন করে সবসময় যদি ওয়েলথ এর জন্য দেখে তাহলে হি উইল বি ডিট্যাচ ফ্রম দ্য গড অর দ্য স্পিরিচুয়ালিটি, সেই কারণে কর্কট লগ্নে তো সেকেন্ড হাউসে রবি। হুম ঠিক বলছি। হুম রবিকে তো কর্কট লগ্নে মারক বলা হয় না, না যেহেতু তোমার চন্দ্রের সঙ্গে সেম গ্রুপে পড়ে। ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে সেকেন্ড হাউসকে তুই ছেড়ে বল, সপ্তমকে কেন বলবে, কারণ অষ্টমে দ্বাদশ।
অষ্টমের দ্বাদশ, এবং তাছাড়া আর একটা ব্যাপার আছে, সেভেন্থ হাউস ইজ ম্যারেজ। একটা মানুষ যখন, কেউ যখন ম্যারেজে ঢুকে গেল, আবার ওই সেম জিনিস, যখন কেউ বিয়ে করে সংসারে চলে গেল, তার মানে হি ইজ ইনভলভড টোটালি ইন দ্য ফ্যামিলি লাইফ, মেটেরিয়াল লাইফে চলে গেল, তার মানে তার স্পিরিচুয়াল লাইফ থেকে তার ডিট্যাচমেন্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি হুই ইজ সেজ পরাশর, হুই ইজ সেজ পরাশর, সেজ পরাশর ওয়াজ দ্য ফাদার অফ ভগবান বেদ ব্যাস। সো ভগবান বেদ ব্যাসের যে মহাভারত লিখেছে তার বাবা হচ্ছে সেজ পরাশর। তো হেন্স যদি সেজ পরাশর অর্থাৎ তার যে বৃহৎ পরাশরই হোরা শাস্ত্র, ইটস আ বেসিক্যালি এটা যদি পুরোটা পড়া যায় BHPS, তাহলে দেখা যাবে এর মধ্যে যে মেইন ইনগ্রিডিয়েন্টসটা দেওয়া আছে, ইনক্লিনেশন টুয়ার্ডস দ্য স্পিরিচুয়াল লাইফ অ্যান্ড মোর ডিট্যাচমেন্ট ফ্রম ফ্যামিলি লাইফ, তার উপরে এই ফিলোসফিটাকে বেস করে পুরোটা লেখা আছে। ইভেন মোর ডিট্যাচমেন্ট ফ্রম ম্যাটেরিয়ালিস্টিক লাইফ অলসো। হ্যাঁ, সেই কারণেই উনি যে যে জায়গাগুলোতে গেলে তুমি বেশি করে ম্যাটেরিয়াল লাইফে ঢুকে যাবে, সেই জায়গাগুলোতে উনি যেতে বারণ করে গেছে, এটাই আছে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যে সময় বৃহৎ পরাশরই লেখা হয়েছিল, সে ফর এক্সাম্পল 5000 ইয়ার আগে, তখন যে অর্থ সামাজিক সোশিও ইকোনমিক্যাল যে পরিস্থিতি ছিল, আজকের ডেটে সোশিও ইকোনমিক্যাল পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, রাইট? এখন সেজ পরাশর কি বলেছেন, পরাশরিতে ফোর্থ হাউস থাকলে কি হবে, এলিফ্যান্ট বলেছে না? চতুর্থে যদি শনি থাকে, ফোর্থ হাউস এতে যদি স্যাটার্ন থাকে, তাহলে হি উইল হ্যাভ এলিফ্যান্ট অর হর্স, এইসব। আজকের ডেটে যদি একজন কেউ আছে যাকে তুমি চতুর্থে বলবান শনি দেখছো, তাকে যদি তুমি প্রেডিক্ট করো এবং বলে দাও যে তোমার অনেক হাতি হবে, তোমার অনেক ঘোড়া হবে, তাহলে হি ইজ জাস্ট সিম্পলি রান অ্যাওয়ে। তার মানে কি পরাশর ভুল বলে গেল? না, ভুল বলেনি, হি ওয়াজ অ্যাবসলুটলি রাইট। তোমাকে আজকের দিনে ওটাকে চেঞ্জ করে নিতে হবে, নিয়ে বলতে হবে ইন চতুর্থ হাউস যদি তোমার ভালো বলবান শনি থাকে, তাহলে তুমি কি পাবে, না তোমার একটা ভালো কার হবে, বাট দ্যাট উইল বি আ কমার্শিয়াল ভেহিকেল। যদি ভিনাস থাকে, দেন ইট উইল বি আ লাক্সারিয়াস ভেহিকেল, ঠিক কিনা? তো এই যে চেঞ্জেসটুকু, এইটুকুকে তো তোমাকে ইমপ্ল্যান্ট করতে হবে, এইটুকুকে তো তোমার চেঞ্জটা করে নিতে হবে। অ্যাকর্ডিংলি মডার্ন যে রেমিডি, যে মিসকনসেপশন, যেমন আর একটা হচ্ছে যে গ্রহের দশা চলছে, ডিবিএ প্ল্যানেট যে গ্রহের দশা চলছে তার জেমস্টোন। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দিস, অনেকেই দেন, মেবি দেয়ার সাম লজিক, আই ডোন্ট নো, আমি বলছি না, আমি জানি না লজিক আছে কিনা, জানি না, আমিও জানি না, জানি না কি, বাট অনেকে অনেকে প্রেফার করে, মানে তোমার বুধের দশা চলছে, পান্না পড়ে না, আর কিছু দেখতে হবে না, চন্দ্রের দশা চলছে, মুক্ত পড়ে না, মেবি এটা চলে আসছে, হোয়াট এভার। যেটা মেন, যেটা এসেন্স, রেমিডি যেটা করা উচিত, লাস্ট কথা কিন্তু বলবে তোমার স্টার। অ্যাকচুয়াল যদি রেমিডি কাজ করে তাহলে স্টার, অর্থাৎ তোমার যে প্ল্যানেট যে স্টারকে ধরে বসে আছে, প্ল্যানেট যে স্টারকে ধরে বসে আছে, প্ল্যানেট সেই স্টারের যে লর্ড, তার রেজাল্ট দেবে, অর্থাৎ তোমাকে নক্ষত্রটা দেখে নিয়ে রেমিডি করতে হবে। তাছাড়া তুমি যদি শুধু গ্রহ দেখে যদি রেমিডি করো, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, রেমিডি 100% ভুল হবে। ভুল হবে মানে যে পারপাসের জন্য রেমিডি চাইছে সেই পারপাস ফুলফিল করা যাবে না, তুমি যদি কনস্টেলেশনকে কনসিডার না করো। যদি মানে আন্দাজে লেগে গেল, দ্যাটস ওকে। আর আর একটা জিনিস এখানে আছে, সেটাও জেনে রাখা উচিত লোকেদের, দু ধরনের রেমিডি হয়। আমি এবার একটু বেদিকে চলে আসছি, ওল্ড সংস্কৃত টেক্সটে কি বলা আছে রেমিডি নিয়ে, দু ধরনের রেমিডি হয়। ছোট্ট লাস্ট টাচ দিয়ে দেবো, তারপরে শেষ করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে শান্তার্থে, শান্তার্থে মানে টু কাম ডাউন, আর একটা হচ্ছে প্রীতার্থে, প্রীতার্থে মানে টু লাভ। তার মানে কি, কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই। ধরো তোমার কাছে, ধরো তোমার রবি খুব পীড়িত, রবি তোমাকে খুব ডিস্টার্ব করছে, তো রবি পীড়িত মানে আমরা ধরে নিতে পারি এই গ্রীষ্মকালের প্রখর রোদ্দুরের মধ্যে তোমাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে কোথাও। তো এই প্রখর রোদ্দুরের মধ্যে তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, তুমি যদি বাড়িতে সূর্যার্ঘ্য দিয়ে বেরো, ডাজ ইট মেক এনি ডিফারেন্স? তোমার কি মাথায়, মানে তোমার কি গায়ে রোদ লাগবে না, না তুমি রোদের তাপ থেকে বাঁচতে পারবে? পারবে না। আমাদের ছাতা লাগবে, তাহলে দেন তোমার একটা ছাতা লাগবে। তো ছাতাটা তোমায় কি করবে, তার ছায়া দেবে। তো আমাদের অ্যাস্ট্রোলজিতে ছায়া কে আছে, ছায়া হচ্ছে রাহু অ্যান্ড কেতু।
রাহু অ্যান্ড কেতু। হেন্স তুমি যদি পীড়িত রবির ক্ষেত্রে যদি কনস্টেলেশন দেখে ঠিকঠাক দেখে যদি রাহু বা কেতু রেমেডি করো, অটোমেটিক্যালি রবির ইল এফেক্ট কিন্তু কমে যাবে, গ্রহণ হবে না। হ্যাঁ, তো রবির যে খারাপ প্রভাব সেটা কমতে বাধ্য। এই যে ধরনের রেমেডিটা, এটা হলো শান্তার্থে। এরপর আর একটা হচ্ছে প্রীতার্থে। তার মানে প্রীতার্থেটা কি, সে ফর এক্সাম্পল পাড়ায় একটা লোক আছে যে তোমার থেকে লোন চেয়েছে, যে তোমার থেকে কিছু টাকা পয়সা ধার করবে, যে জানে পার্থেন্দুদার কাছে গেলে টাকা পয়সা ধার করবে। হি নোজ যে পার্থেন্দু লাইক রসগোল্লা। তো হোয়াট ইউ উইল ডু, যখন সে তোমার কাছে আসবে, হি উইল ব্রিং আ বিগ হান্ডি অফ রসগোল্লা, বড় এক হাঁড়ি রসগোল্লা নিয়ে চলে এলো। তো তোমার ইউ লাইক রসগোল্লা, তুমি কি করলে, তাকে রসগোল্লাটা পছন্দ হলো, তুমি মনে মনে হয়তো ভেবেছিলে তাকে 500 টাকা ধার দেবে, তুমি রসগোল্লাটা দেখে মোহিত হয়ে গিয়ে তাকে 500 জায়গায় 550 টাকা দিয়ে দিলে। তো সেই রকম ভাবে বৃহত পরাশরীতে বলা আছে, শনির প্রিয় রত্ন হচ্ছে নীলা, রাহুর প্রিয় রত্ন হচ্ছে গোমেদ। এইটুকুই বলা আছে, আমার দেখা আছে, কখন অ্যাপ্লাই করতে হবে সেটা বলা নেই, কিন্তু বলা আছে রাহুর প্রিয় রত্ন গোমেদ, শনির প্রিয় রত্ন নীলা। অষ্টমপতি শনি হলে নীলা দেওয়া যাবে না একবারও বলা নেই, বা রাহু দ্বাদশে বসে থাকলে গোমেদ দেওয়া যাবে না একবারও বলা নেই। তাহলে তুমি যদি শনিকে যদি প্লিজ করার জন্য যদি কাউকে নীলা পরাও, আর শনি যদি যোগকারক গ্রহ হয়ে থাকে বা শনি যদি ভালো নক্ষত্র ধরে থাকে, তাহলে কিন্তু শনি অ্যাবসলিউটলি রেজাল্ট দেবে, হোয়েদার দ্য অ্যাসেন্ডেন্স লর্ড ইজ ফ্রেন্ড অর এ এনিমি, ওটা কিন্তু কোনো ম্যাটার করে না। অর্থাৎ আমাদের এখানে যেটা করা উচিত সেটা হচ্ছে যে মানে কমন সেন্সটাকে অ্যাপ্লাই করতে হবে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে যেটা নেটিভ তোমার থেকে যেটা চাইছে তোমাকে সেইটার রেমেডি দিতে হবে, সেটা যে হাউস আছে সেই হাউসকেই দিতে হবে, অন্য হাউসকে করে তো তোমার লাভ নেই। তুমি যেটা করতে পারো, ধরো তুমি নেটিভ চাইছে ফরেন ট্রাভেল যাবে, তো ফরেন ট্রাভেলের জন্য তোমার 12th হাউস, তো তোমাকে 12th হাউস কানেক্ট করে আছে এমন কোনো প্ল্যানেটারি রেমেডি করতে হবে। তোমার এখানে একটা ওয়ার্ড অফ কসান যাবে কি, যে ভাই আমি তোমাকে 12th হাউসের রেমেডি করে দিচ্ছি, ইউ উইল গেট দ্য অপরচুনিটি অফ ফরেন ট্রাভেল, বাট তুমি কিন্তু রাস্তাঘাটে সাবধানে হাঁটাচলা করবে বা শরীর সম্বন্ধে সাবধান, কারণ এইটা পড়লে তোমার কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকবে, মেবি তুমি কোনো কারণে হসপিটালাইজ হতে পারো। তোমাকে এইটুকু কিন্তু মাথায় রেখেই তোমাকে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। এই সাবধানতাটা করে দিয়ে তুমি তাকে 12th হাউস দাও না, কি ক্ষতি আছে তুমি বলো তো? আর একটা খুব কমন জিনিস, ধরো কমন সেন্স হচ্ছে তোমার যদি ডান হাতের এই আঙুলটা ধরো আমার কেটে গেছে, এই আঙুলটা কেটে গেছে, তো তুমি এই আঙুলটা কেটে গেছে তুমি প্লাস্টারটা কোথায় বাঁধবে, এই আঙুলেই তো বাঁধবে নাকি এই আঙুলটায় বাঁধবে? তোমার যেটা ট্রিটমেন্ট করবে, তোমার ডান হাতটা প্যারালিসিস হয়েছে, তুমি বাঁ হাতে ফিজিওথেরাপি করবে তা তো নয়, তোমাকে ডান হাতেই ফিজিওথেরাপিটা করতে হবে। তো ইট ইজ লাইক দ্যাট, আমার এটাই বলার উদ্দেশ্য ছিল আজকের ভিডিওতে। রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি তো পিপল আর মোর কনসার্ন, যত সোশ্যাল মিডিয়া অ্যাস্ট্রোলজি ইউটিউব ভিডিও এগুলো দেখে লোকেরা বুঝতে পারছে, বাট দ্য থিং ইজ দ্যাট লোকেদের এটাও বোঝা উচিত যে একটু ট্রাস্ট করা, এবং এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে 8th লর্ড 6th লর্ড বা 12th লর্ড মানে তাদের রেমেডি করা যাবে না। যদি প্রিডমিনেন্টলি প্রত্যেকটা প্ল্যানেট, কোনো প্ল্যানেট যদি 6, 8, 12 কে ডিনোট করে, অন্য কোনো হাউসকে ডিনোট করছে না, ডাইরেক্ট 6, 8, 12 কে আছে, তখন তুমি তারা রেমেডি করবে, আদারওয়াইজ তুমি করতেই পারো কোনো অসুবিধা। আমি প্রথমে তোকে বললাম না, যেটা ভিডিও শুরু করার আগে মানে একবারে প্রথম বললাম যে আমরা অ্যাস্ট্রোলজি করছি, হয়তো অনেকে ভাবছে ইয়াং ছেলে, কিন্তু আমাদের বাড়িতে মা বাবাকে যদি জিজ্ঞেস করা হয় না, তাহলে মানে মা বাবারা বলবে যে আমরা কতক্ষণ পর্যন্ত জেগে থাকি, কি বই পড়ি, কি বই পড়ি, কি খাবার খেতে দিচ্ছে, খাই না, এই ব্যাপারগুলো বাড়ির লোকেরা জানে। আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি ভিউয়ারদেরকে, মানে কি করব, মানে শর্ট অফ গিনিপিগ, ধরো তুমি যখন কোনো স্ক্রিনশট অফ কর, হ্যাঁ ধরো তুমি কোনো এ করছো মানে গিনিপিক টাইপের, তুমি কোনো এক্সপেরিমেন্ট করছো, লোককে তো কাউকে একজনকে সামনে এনে দেখাতে হবে। আমি নিজেই নিজেকে গিনিপিক মনে করি, এই যে বললাম 8th লর্ড 6th লর্ড 12th লর্ড পড়লে পড়া যাবে না, আই জাস্ট ওয়ান্ট টু শো ইউ ওয়ান থিং, সি দিস ইজ আ বার্মিজ পাল আই এম ওয়ারিং, ইট ইজ কানেক্টেড টু মাই 8th হাউস, বাট স্টিল আই এম ওয়ারিং, আমার কিন্তু কোনো সমস্যা দিচ্ছে না, রাদার ইট ইজ হেল্পিং মি আউট। আবার দেখো It's a cat's eye. In my chart, যে আমার চার্ট দেখেছে সে জানে, ইট ইজ প্লেসড অন দ্য 6th,
তবে সিক্স হাউসে ক্যাটসকেও পড়ে আছে, আমার কোনো ইল এফেক্ট দিচ্ছে না। তো আমি লোককে এটাই বোঝাতে চাইছি যে এই কনসেপ্ট গুলো থেকে, এই কনসেপ্ট গুলো ছেড়ে থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কনসেপ্ট গুলো তো ভুল বোঝানো হচ্ছে না, ভয় দেখানো হচ্ছে কোথাও না কোথাও। আমি সেটাই বলছি যে এই জায়গাগুলো থেকে ছেড়ে বেরিয়ে এসে লোকেদেরকে সঠিক জিনিসটা জানতে হবে, অর্থাৎ যে প্ল্যানেট আমার ভালো, আরেকটা সবাইকে এটাও যে স্প্রেড প্ল্যানেট। করা হচ্ছে যে আমরা যারা অ্যাস্ট্রোলজি করছি, আমরা ইউটিউব ভিডিও করছি, যাই করছি, আমরা চেম্বার করছি, যাই করছি, একটু বিশ্বাস তো আমাদেরকে করতে হবে। বিশ্বাসের থেকে বড় কথা দেখো একটাই জিনিস আমার কাছে, একজন আমি আর একটা লাস্ট কথা বলে দেবো, কর্কট লগ্নের একজন জাতক আমার কাছে এসেছিল, কর্কট লগ্নে শনি প্রবল মারক সপ্তমপতি অষ্টমপতি, কিন্তু তার চার্টে আমি দেখেছি শনিটা এত ফ্যান্টাস্টিক মানে কনস্টেলেশন ধরে বসে আছে, ইটস এ সাচ এ ম্যানার, মানে স্যাটার্নকে আমি তাকে নীলা পড়িয়ে দিয়েছি, কারণ যাকে নীলা পড়িয়েছি তার তো বললে বললে মানে ইজ মানে নাও এখন ও ফ্লাইং ইন দ্য ক্লাউড, কিন্তু মানে সে ভয়ে মরে যাচ্ছে যে না কি হবে কি হবে, লোকেরা বলেছে বলেছে, আমি দূর মশাই আপনি পড়ুন তো, খারাপ হলে দায়িত্ব আমার, তো তার তো এখন খুব ভালো। তো সেই বলছি যে একটু এই কনসেপশন গুলো থেকে আমাদের বেরিয়ে আসাটাই দরকার, এই কারণেই আজকের এই ভিডিও। ওকে, আজকে সলিউশন তো একটা ছোট্ট প্রয়াস ছিল যে মিসকনসেপশন যেগুলো চলছে রেমিডিয়াল মেজার নিয়ে, সেইটা সম্বন্ধে আপনাদেরকে একটু ওয়াকিবহল করা যে মিসকনসেপশনের মধ্যে যেন না। কারণ দেখুন, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, সোশ্যাল মিডিয়াতে প্রচুর কিছু হচ্ছে, বিশ্বাস কি করবেন না করবেন সেটা আমাদের ব্যাপার, কিন্তু একটা আমাদের তরফ থেকে আমাদেরকেও রিকোয়েস্ট, আমরা হতে পারি ইয়াং অ্যাস্ট্রোলজার, কিন্তু কোথাও না কোথাও দাঁড়িয়ে আমরা যখন সবার সামনে অ্যাস্ট্রোলজি করছি, তার মানে কোথাও না কোথাও এইটুকু হলেও আমরা কিছুটা স্টাডি ওয়ার্ক করেছি, তো এইটুকু ভরসা রেখে আমাদের সাথে থাকুন। আর সলিউশনস তো দেখেছেনই যে কিভাবে ভিডিও করে, কিভাবে সবার সাথে কথা বলে, আমি সৌরভ তো ম্যাক্সিমাম ভিডিওতে থাকি। আমাদের যদি কথোপকথনে আপনাদের কখনো কোনো প্রবলেম মনে হয়, কোনো মনে হয় আমরা কিছু ভুলভাল বলছি, 100% আমাদের কমেন্ট করুন। আমি তো নিজে সোশ্যাল মিডিয়াতে সবসময় থাকি, সৌরভও আছে, আমাদের ইউটিউবে যে ভিডিও গুলো, এই ভিডিওটা যখন আমরা ইউটিউবে দেবো তাতে কমেন্ট করুন যদি আমরা ভুলভাল কথা বলছি। হ্যাঁ, 100% আমরা কখনোই বলছি না আমরা প্রত্যেকটা 100% সত্যি, মানে সত্যি মানে কি 100% কারেক্ট কথা বলছি, হতেও পারে আমার স্বরূপের ভুল আছে, সেগুলো আপনারা যারা ভালোভাবে জানেন, যারা আপনাদের মানে আপনার লাইফের সাথে যেগুলো ঘটে গেছে সে তার সাথে যদি এইগুলো আমাদের কথা না ম্যাচ করে, তাহলে আপনাদের কাছ থেকে আমরা শিখতে 100% রাজি আছি। আপনারা একবার জানান, আমি সৌরভ সবসময় সবার কাছ থেকে সবকিছু শিখতে সবসময় রাজি আছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা যখন অ্যাস্ট্রোলজি করছি আমরা মিনিমাম কিছু স্টাডি করে এই ভিডিও গুলো করছি। তো সৌরভকে তো সলিউশন থ্রি মেম্বার, চলো সৌরভ, এত রাত্রে রেকর্ডিং করলাম হঠাৎ করে, আর সৌরভের শরীরটাও খারাপ, ও বলছিল সকাল থেকে শরীরটা খারাপ। চলো সৌরভ, টাটা, নমস্কার, গুড নাইট, গুড নাইট সবাইকে, নমস্কার সবাইকে। সলিউশন এর চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আমাদের ভিডিও, আর যদি আমরা যদি কোনো কিছু ভুল কথা বলছি তাহলে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে।